এইচএসসি কিংবা অ্যাডমিশন সমাস থেকে প্রশ্ন আসবেই। আজকের এই ভিডিওতে সমাসের এ টু জেড নিয়ে কথা বলবো, যাতে করে তোমার এইচএসসি প্রস্তুতিটা গুছিয়ে দিতে পারি। আমরা যদি প্রথম পয়েন্টে যাই, এই সমাসটা আসলে কি? মূলত এই সমাস হচ্ছে একটা পারিভাষিক শব্দ। দ্বিতীয় কোয়েশ্চেন, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর, ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। এর পরের পয়েন্টটা, সমাস শব্দটা আসলে কি? এটা হচ্ছে কৃৎপ্রত্যয়ে সাধিত একটা শব্দ। এই যে পয়েন্টগুলো আমি বলছি, এগুলো তোমার অ্যাডমিশনে আসতে পারে, এইচএসসিতে না। পরের প্রশ্ন, এই সমাস শব্দের কাজটা কি, মানে সমাস শব্দের অর্থটা কি? এর মানে হচ্ছে সংক্ষেপণ করা, বহুপদীকে একপদী করা। ধরো আমি তোমাকে বললাম স্মৃতিসৌধ, তাহলে স্মৃতিসৌধ এটা একটা নর্মাল শব্দ, বাট এইটার সমাসবদ্ধ শব্দ হচ্ছে স্মৃতিসৌধ। বাট এর বাইরে যদি আমরা স্মৃতিসৌধকে বলতে চাইতাম, তাহলে আমাদেরকে বলতে হতো স্মৃতি রক্ষার্থে সৌধ। কি বলতে হতো? স্মৃতি রক্ষার্থে সৌধ। এই যে স্মৃতি রক্ষার্থে সৌধ, এটা না বলে আমরা ডিরেক্ট বলছি স্মৃতিসৌধ, এটাকে সমাস বলা হচ্ছে। অর্থাৎ একপদীকরণ, তুমি বহুপদকে একপদে নিয়ে আসছো, তুমি অনেকগুলো পদকে সংক্ষেপ করছো, এটাকেই সমাস বলছে। তিনটা তোমার পথকে তুমি মিলাই একটা পথ করতেছ, তাহলে এই জায়গায় তুমি কি পাচ্ছ দেখো তো? তুমি এই জায়গায় মিলন ঘটাচ্ছ, সংক্ষেপ করছো, সংগ্রহ করছো, একপদী করছো, অর্থাৎ একাধিক পথকে তুমি একটা পথ করতেছ। তারপর দেখো, সমাস শব্দটি সংস্কৃত ভাষার একটা শব্দ, সমাসের রীতি সংস্কৃতি থেকে বাংলায় এসেছে, এবং সমাস শব্দের বিপরীত বিচ্ছেদ, মানে সমাস শব্দের বিপরীত হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। তার বাইরে তুমি যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে সমাস নিয়ে আমরা আর একটু আলোচনা করলে তুমি দেখবা যে সমাসের আসলে বস উদ্দেশ্যটা কী। সমাসের উদ্দেশ্য হচ্ছে বাক্যে পদের বা শব্দের ব্যবহারকে সংক্ষেপ করা। যে বললাম, তুমি লম্বা করে একটা শব্দ না বলে এটাকে সংক্ষেপে করবা, এটাই হচ্ছে সমাসের উদ্দেশ্য। যেমন ধরো, বই ও পুস্তক না বলে তুমি বলছো বই পুস্তক, তাহলে যে ওটা বাদ দিচ্ছ, ওটা বাদ দিচ্ছ, তার মানে কি? তুমি একপদী করছো, বহুপদীকে একপদী করছো, আবার সংক্ষেপণ করছো। অর্থাৎ সমাসের মূল উদ্দেশ্য হচ্ছে অনেক বড় করে না বলে, সংক্ষেপে বলে তুমি তোমার ওই শব্দটা বা ওই জিনিসটাকে ক্লিয়ারিফাই করো। এই ক্ষেত্রে দেখো, সমাসের মাধ্যমে আসলে কি হয়, সমাসের মাধ্যমে হচ্ছে পদের সঙ্গে পদের মিলন ঘটে, সমাস দ্বারা দুই বা ততোধিক পদের সমন্বয়ে নতুন একটা অর্থবোধক পদ সৃষ্টি হয়। সমাসের মাধ্যমে দুই তিনটা পদ মিলে নতুন একটা তোমার হচ্ছে শব্দ বা নতুন একটা পদের কিন্তু সৃষ্টি হয়। এখন যদি আমরা একটু খেয়াল করি, তাহলে বিষয়টা আরও ভালো বুঝবো সমাস রিলেটেড। তার মধ্যে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। তাহলে এটা কী বলে দেখো, তুমি দেখবা এই যে এখানে সিংহ চিহ্নিত আসন, এটার সমাসবদ্ধ শব্দ হচ্ছে সিংহাসন। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে এটাকে তোমার সমাসবদ্ধ পদ বলা হচ্ছে। সমস্ত পদ, সমাসযুক্ত পদ, সমাস নিষ্পন্ন পদ, সমাসবদ্ধ পদ, এই যে এইটাকে বলা হচ্ছে এই সিংহাসন। আর এই যে এই সিংহাসনটাকে আমরা যেভাবে ভেঙে আনছি, এটাকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য কিংবা সমাস বাক্য, যেসব শব্দ দিয়ে তৈরি হয় সেই সমস্ত পদগুলোকে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ এই যে এইখানে এই যে সমস্ত পদটা তৈরি হয়েছে, এই সমস্ত পদটাকে তৈরি করতে যায় আমরা যে যে পদের আশ্রয় নিয়েছি, তাদেরকে বলা হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। অর্থাৎ মাথায় রাখবা, সমাস প্রক্রিয়ায় নিষ্পন্ন যে পদটা সেটাকে বলা হচ্ছে সমস্ত পদ। সমাস প্রক্রিয়ায় একেবারে ফাইনালি আমরা যে ওয়ার্ডটা পেয়েছি সমাসবদ্ধ পদে, সেটাকে বলা হচ্ছে সমস্ত পদ, সমাসযুক্ত পদ, সমাস নিষ্পন্ন পদ। আর বাকি যে জিনিসগুলো আছে, অর্থাৎ যেই জিনিসটাকে আমরা মানে অনেকগুলো পদকে যুক্ত করে যে আমরা প্রক্রিয়াটা এসেছি, ওই যুক্ত করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সো এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এখন দেখো, সমাসের মধ্যে আমরা আরও দুইটা জিনিস দেখি। তার মধ্যে একটা হচ্ছে তোমার এই যে পূর্বপদ বা পরপদ। তাহলে দেখো, সমাস নিষ্পন্ন প্রক্রিয়ায় আমরা পাই প্রথম যে পদটা থাকে তাকে পূর্বপদ বা উত্তরপদ বলে, আর পরের যে পদটা থাকে সেটা পরপদ বলে। এখন এটা জানো কেন প্রয়োজন? দেখো, পূর্বপদ এবং পরপদ অনুযায়ী তুমি আসলে ফিগার আউট করবা যে কোনটা কোন পদে পড়েছে বা কোনটা কোন সমাসে পড়েছে। সমাসের প্রকারভেদে আমরা ছয় প্রকার সমাস পাবো, সেই ছয় প্রকার সমাসে কোনটা কোন পদে পড়েছে সেইটা বের করতে হবে তোমার এই জায়গায় গিয়ে। এখন আমরা একটু যদি ব্যাখ্যায় যাই, দ্বন্দ্ব সমাস, দেখো সমাস ছয় প্রকার, দ্বন্দ্ব সমাস দ্বিগু কর্ম দ্বারা তৎপুরুষ। তাহলে দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এই ছয় প্রকার। এর মধ্যে দ্বন্দ্ব সমাসে আমরা উভয় পদকে প্রধান দেখি, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে সামনের যে পদ থাকে, পূর্বপদ এবং পরপদ দুইটাকেই প্রায়োরিটি দেওয়া হয়।
দিগু কর্মদ্বারাই তৎপুরুষ, এইগুলোতে পরপদকে প্রায়োরিটি দেওয়া হয়, অর্থাৎ পিছনের যে পদটা থাকে সেটাকে গুরুত্ব দেওয়া হয়। অব্যয়ীভাবে পূর্বপদকে দেওয়া হয় আর বহুব্রীহিতে কোনোটাকেই দেওয়া হয় না। এখন এটা তো আমি শুধু মুখে বললাম, এটাকে যদি একটু ব্যাখ্যা সহকারে বিশ্লেষণ সহ টেকনিকভাবে আমি দেখাই দিই তোমার জন্য আরও ভালো হবে, তাই না? দেখো এই জিনিসগুলো কিন্তু তুমি সচরাচর পাবো না, ভিডিওটা শেয়ার দিয়ে রাখো, বন্ধুদেরকে মেনশন দাও। দেখো দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো মিলন অথবা ঝগড়া দুইটাই হতে পারে। সেই ক্ষেত্রে তুমি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দেখবা যে উভয় প্রদ প্রধান, কারণ তুমি মিলন করতে যাও বা ঝগড়া করতে যাও দুইজন লাগবে, একা একা করা সম্ভব না, যেহেতু দুইজন দরকার তাই দুইটাকে আমরা প্রায়োরিটি দিব। দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন অথবা ঝগড়া, এবং মিলন ঝগড়া করতে যেহেতু দুইজন লাগে তাই দুইজনকে আমরা গুরুত্ব দিব, মনে রাখার টেকনিক। তারপরে দেখো দীর্ঘ সমাস, দেখো দীর্ঘ সমাসের দ্বিতীয় যেহেতু দ্বিতীয় বোঝায়, দীর্ঘ সমাজের শুরুতে মানে সমাসের শুরুতে যে দ্বিটা আছে সেই দ্বি দ্বারা দ্বিতীয় বোঝায়, আর দ্বিতীয় মানে আমরা অপর প্রান্তকে বুঝি, পরপদকে বুঝি, সেই ক্ষেত্রে এটা পরপদ হবে। তারপর আবার বলা হচ্ছে কি দেখো তো যে কর্মধারা, যেহেতু আমরা জব করতে গিয়ে পরের কর্ম করি তার মানে কর্মধারার সমাসও পরপদ প্রধান, আমরা জব বা কর্ম করলে কি করি পরের কাজ করি তাই এটাকেও পরপদ আমরা দিব, মানে মনে রাখার টেকনিক। কর্মধারার সমাস কোন পদ প্রধান যদি তোমাকে প্রশ্ন করা হয়, কর্ম মানে অন্যের যদি জব বা কর্ম করি তাহলে তো পরের কাজ করছি তার মানে পরপদ প্রধান। দিগু এটা কোন পদ প্রধান, দিগু মানে দ্বিতীয়, দ্বিতীয় মানে পর, তার মানে পরপদ প্রধান। তারপর বলা হচ্ছে দেখো তৎপুরুষ, তৎ মানে হচ্ছে তার, তার পুরুষ মানেই হলো পরপুরুষ, মানে বলা হচ্ছে তার পুরুষ। ধরো আমরা মেয়েদেরকে দেখে যে তারা বলে এটা তো তার পুরুষ, আমার না, তার পুরুষ মানেই তো এটা পরপুরুষ, কারণ আমার হাজব্যান্ড আমার কাছে হচ্ছে মেইন, সে হচ্ছে তার পুরুষ হচ্ছে পরপুরুষ, আমরা এইভাবে মনে রাখতে পারি। এছাড়াও তুমি যদি আরও সহজে মনে রাখতে পারো সেটাও ভালো, বাট আমি টেকনিকগুলো দিয়ে দিলাম যাতে করে তোমার মনে রাখো। দ্বন্দ্ব সমাস কি উভয় প্রদ প্রধান, কেন, কারণ দ্বন্দ্ব করতে দুইজন লাগে। আমরা দীর্ঘ সমাসে দেখেছি দ্বি মানে দ্বিতীয় মানে পরপদ, আমরা দেখেছি কর্মদ্বারা সমাস, আমরা অন্যের জব বা কাজ করি, অন্যের কাজ মানে পরের কাজ মানে পরপদ প্রধান। পরে আমরা দেখেছি তৎপুরুষ, তৎপুরুষ মানে তৎ মানে হচ্ছে তার, পুরুষ মানে হচ্ছে পুরুষ, তার পুরুষ মানে পরপুরুষ, মাথায় রাখবা। এখন যদি আমরা একটু যাই অব্যয়ীভাব হচ্ছে পূর্বপদ, অব্যয়ীভাব কি পূর্বপদ, কেন, কারণ অব্যয়ীভাবের শুরুতে অ আছে এবং আমরা জানি বাংলা বর্ণমালাতে অ সবার আগে থাকে, সবার পূর্বে থাকে, যেহেতু অ সবার পূর্বে থাকে বা প্রথমে থাকে তাই এটা হচ্ছে পূর্বপদ প্রধান। আর বহুব্রীহি এটা কোনো পদই প্রধান না, মাথায় রাখবো বহুব্রীহিতে কাউকেই প্রায়োরিটি দেওয়া হয় না। আমরা একটু বিশ্লেষণে যাই এখন। দেখো দ্বন্দ্ব সমাসে আমরা দেখেছি দুইটাই প্রধান, যেমন হচ্ছে মা বাবা, মাসি পিসি, জিনপুরি, চা বিস্কুট, দা কুমড়া, ওহিনুকুল, স্বর্গনরক, আয় ব্যয়, জমা খরচ, ছোটো বড়, ছেলে বুড়ো, লাভ লোকসান, প্রতি জায়গায় দেখবা দুই পদকেই সমানভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেমন ভাই বোন সবাইকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তাই এটা দ্বন্দ্ব সমাস, এখানে দুই সমাসকেই, দুই সমাসটা দুই পদকেই প্রায়োরিটি দেওয়া হয়, অর্থাৎ উভয় পদ প্রধান। তারপরে দেখো দীর্ঘ সমাস, দীর্ঘ সমাসটা হচ্ছে পূর্বপদ প্রধান, এবং মাথায় রাখবা তোমার দীর্ঘ সমাসের মধ্যে একটা সংখ্যা থাকবে আর বিশেষ্য থাকবে। কি থাকবে, একটা সংখ্যা থাকবে একটা বিশেষ্য থাকবে। যেমন তুমি দেখো চৌরাস্তার সমাহার, কি চৌরাস্তা, এবং এই ক্ষেত্রে সমাহার থাকবে, তার মানে তুমি এখানে একটা নাম্বার পাবা, কি পাবা, একটা নাম্বার পাবা, তারপর একটা নাউন পাবা, আর পাবা সমাহার, কি পাবা সমাহার। যেমন নাম্বার চৌ এবং নাউন হচ্ছে রাস্তা আর সমাহার, চৌরাস্তার সমাহার কি হচ্ছে চৌরাস্তা। এই টাইপের তুমি আরও বলতে পারো যে ত্রিফলার সমাহার ত্রিফলা, ত্রিরত্নের সমাহার ত্রিরত্ন, চৌচিরের সমাহার চৌচির, চৌকাঠের সমাহার চৌকাঠ, সপ্তাহের সমাহার সপ্তাহ, তে মাথার সমাহার তে মাথা, ত্রিপদের সমাহার ত্রিপদী, ত্রিভুবনের সমাহার ত্রিভুবন, চতুপদের বা চার পদের সমাহার চতুষ্পদী। অর্থাৎ এই জায়গায় তুমি দেখো ঘুরে ফিরে, তুমি শুরুতে একটা নাম্বার পাচ্ছ, নাম্বারের পরে নাউন পাচ্ছ, একটা বিশেষ্য, তারপরে পাচ্ছ সমাহার, এবং ফাইনালি তুমি পাচ্ছ অব্যয়ীভাব সমাস, কি পাচ্ছ তুমি, সরি দীর্ঘ সমাস, কি পাচ্ছ দীর্ঘ সমাস, অব্যয়ীভাবে উপসর্গ থাকে। তারপরে দেখো কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য হচ্ছে এটা পরপদ প্রধান, কি পরপদ প্রধান। যেমন তুমি দেখো নীল যে পদ্ম, নীল পদ্ম, সেই ক্ষেত্রে কিন্তু পদ্মটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, নীল শুধু নীল বললে কিন্তু বোঝা যায় না, বাট পদ্ম, পদ্মটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে নীল যে পদ্ম,
কোন পদ্মটা নীল, মানে নীল বলতে কি নীল যে পদ্ম, বলা হচ্ছে যে পদ্মটা নীল তার কথা বলছি আমি, কি বলছি যে পদ্মটা নীল তার কথা বলছি, তার মানে এখানে আমি পদ্মকে গুরুত্ব দিচ্ছি। কর্মধারয় সমাস হচ্ছে পরপদ প্রধান। এছাড়াও তুমি যদি একটু খেয়াল করো, কর্মধারয় সমাস কিন্তু আবার পাঁচ প্রকার, কি কি সাধারণ, উপমান, উপমিত, মধ্যপদলোপী, রূপক, এইগুলো নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত কথা বলবো। যদি কমেন্টে আমরা তোমাদের ভালো পজিটিভ ফিডব্যাক পাই, তোমরা যদি এই রিলেটেড আরও বিস্তারিত ক্লাস চাও। আমরা এখন যদি একটু পরবর্তী টপিকটা দেখি, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের মধ্যে কী হচ্ছে দেখো তো, তৎপুরুষ সমাসের মধ্যেও আমরা দেখছি যে পরপদ প্রধান। যেমন এখানে বলা হচ্ছে স্বরকে নিক্ষেপ, স্বর মানে হচ্ছে আমরা বলি তীর নিক্ষেপ যে ওইটা, সো এইখানে বিভক্তি লোপ পেয়েছে। যেমন কে, এই যে বিভক্তি, এই বিভক্তিটা লোপ পেয়েছে, এটা পূর্বপদ প্রধান। স্বরকে নিক্ষেপ এটা হচ্ছে ব্যাসবাক্য, আর স্বর নিক্ষেপ এটা হচ্ছে সমস্ত পদ। আমরা শুরুতেই দেখেছিলাম যে এটাকে বলা হয় ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য, আর এটাকে বলা হয় সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে পূর্বপদ প্রধান, এবং এই ক্ষেত্রে বিভক্তি লোপ পায়। কী হয়, তৎপুরুষ সমাসে সবসময় বিভক্তি লোপ পায়, সেই ক্ষেত্রে বিভক্তি সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। শূন্য, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, কোন বিভক্তি কীভাবে কাজ করছে। সো এই জিনিসটা আশা করি তুমি খুব ভালোভাবে দেখে নিয়েছো। আমরা যদি এখানে আরও একটু প্র্যাকটিস করি, স্বরকে নিক্ষেপ স্বর নিক্ষেপ, দুঃখকে অতীত দুঃখাতীত, মধু দিয়ে মাখা মধুমাখা, ছায়া দ্বারা শীতল ছায়া শীতল, দেবকে দত্ত দেবদত্ত, এই প্রত্যেকটা জায়গায় বিভক্তি লোপ পাচ্ছে। অর্থাৎ তুমি দেখো এখানে দ্বারা বিভক্তি, এখানে কে বিভক্তি, এখানে দিয়ে বিভক্তি, এখানে কে বিভক্তি, এখানে থেকে বিভক্তি, সে প্রত্যেকটা জায়গায় বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে কি বলা হয়, তৎপুরুষ সমাস, ঠিক আছে। সেই হচ্ছে আমাদের আজকের আয়োজন। আশা করি এই জিনিসটা ভালো লেগেছে। তাহলে আমরা তোমাদেরকে পরবর্তীতে যে অব্যয়ীভাব সমাস আছে বা বাকি প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে দেখাবো, সেটা ডিপেন্ড করে তোমাদের কমেন্টের উপর, তোমাদের ফিডব্যাকের উপর। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবকে জানাবা, আমরা বিস্তারিত পরবর্তীতে ক্লাস নিব, এবং তোমার বন্ধুবান্ধব যখন উপকৃত হবে তখন কিন্তু মূলত আমরাও স্যাটিসফাইড হব। সো ভিডিওটা শেয়ার দিয়ে রাখো, পরবর্তীতে হারিয়ে গেলে তুমি কিন্তু সহজে খুঁজে পাবা না। এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকো, এইচএসসি এবং অ্যাডমিশনের সর্বশেষ আপডেট সবার আগে আমরা তোমাদেরকে দিব, এবং বিশ্ববিদ্যালয়ের জন্য এবং এইচএসসির জন্য শক্তভাবে গড়ে তুলব। আসসালামু আলাইকুম।